হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ সলিউশন কি। আজ আমি তোমাদের দশম শ্রেণীর গণিত সম্বন্ধে কিছু বলবো আর কিছু করব। দেখো কি বলি আর কি করি। অ্যাকচুয়ালি গণিতে নাম্বারটা কমে কোন জায়গায়? বেশিরভাগ ছেলে ক্ষেত্রে, সাধারণ ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে পরিমিতির অঙ্ক, মেনসুরেশন, এই অঙ্কগুলো ভুলভ্রান্তি করে আর তাদের সেটাই নাকি ওদের ওনাদের মানে দশম শ্রেণীর ছেলেদের কাছে বা ছাত্রদের কাছে কঠিন লাগে। কেন কঠিন লাগে? না, বেসিক আইডিয়াটা ক্লিয়ার নেই, অর্থাৎ অত ডিটেলসে না বুঝে তারা ফর্মুলাগুলো খেয়াল রাখে আর ফর্মুলাগুলো প্রয়োগ করতে চায়। দিয়ে হয় অসুবিধা যে ফর্মুলা বোঝনি, ফর্মুলাটা কেন এটা হলো সেটা যে বোঝনি, তার পক্ষে কিন্তু এই পরিমিতির অঙ্ক করা কিন্তু একটু অসুবিধাজনক হয়ে যাবে যখন নাকি একটু অঙ্কটা চেঞ্জ করে দেবে, নতুন করে দেবে। আর মাধ্যমিক পরীক্ষায় সেটাই হয় যে একটু তো নতুনত্ব কিছু থাকতেই পারে, কিন্তু তোমার যদি আইডিয়া ক্লিয়ার থাকে তুমি দেবে একটু সোজা অঙ্ক। তো এই পরিমিতির অঙ্কের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। তোমাদের আছে এটা দশম শ্রেণীতে, আর এখান থেকে অঙ্ক দেয়ই দেয়, তাই লম্ব বৃত্তাকার চোঙটা অন্তত ক্লিয়ার করে করবে। তাই আজকে তোমাদের লম্ব বৃত্তাকার চোঙ সম্বন্ধে কী করে ফর্মুলাগুলো আইডিয়াটা আসে, ফর্মুলাটা কীভাবে মনে রাখতে হয়, মনে বলতে লম্ব বৃত্তাকার চোঙের ছবিটা কীভাবে মনে রাখতে হয়, এইগুলো নিয়ে আলোচনা করছি। যারা অঙ্কটা বুঝতে চাইছো, দেখো যারা অঙ্কে নাম্বার বাড়াতে চাও তারা কিন্তু এই জিনিসগুলো ফলো করো। এক হচ্ছে নাম্বার কাটা যায় মানে কম পাও, সেটা হচ্ছে লম্ব পরিমিতিতে। সেকেন্ড হচ্ছে অ্যারিথমেটিক পাটিগণিতে, আর থার্ড হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স ত্রিকোণমিতির উচ্চতা দূরত্বে। এই জায়গাগুলো সব তিনটে জিনিস যে বললাম তিনটে প্রায় রিলেটেড, পরিমিতির অঙ্ক, পাটিগণিত অঙ্ক এবং উচ্চতা দূরত্বের অঙ্ক, একদম রিলেটেড অঙ্ক এগুলো। এই অঙ্কগুলো সম্বন্ধে যেহেতু ফর্মুলাটা ক্লিয়ার হয় না তাই হয় অসুবিধা। তা আজকে তোমাদের আমি চলো শুরু করি লম্ব বৃত্তাকার চোঙ। শুরু করার আগে বলি, যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের মধ্যে আরও বেশি বেশি করে শেয়ার করবে। লিঙ্ক আমার সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করবে। তো আজকে যেটা তোমাদের বলছি, হ্যাঁ আরেকটি কথা বলে রাখি, কমেন্ট অবশ্যই করো, যার যেটুকু প্রয়োজন কমেন্ট করে দিও। একজন একটা কমেন্ট করেছে, আমি অঙ্কে ভালো পাই না, মানে অঙ্কে ভালো নই কিন্তু আমি মোটামুটি পাই, খুব একটা ভালো পায় না। তো তোমাকে বলি, তুমি আগে নিজের পর্যালোচনা করো কেন তুমি অঙ্কে ভালো পাও না। আমার মোটিভেশান ভিডিও অনেক আছে, দেখবে, আরও মোটিভেশান ভিডিও দেব। তো চলো শুরু করি আজকে, যে আমরা লম্ব বৃত্তাকার চোঙ, অ্যাকচুয়ালি লম্ব বৃত্তাকার চোঙ বলতে ওই যে জলের ড্রামগুলো হয় না, জলের ড্রাম, কৌটো, এগুলো বলা হয় লম্ব বৃত্তাকার চোঙ। মানে যে চোঙটা বৃত্তে বা ভূমির ওপর লম্বভাবে দাঁড়িয়ে আছে তাকে বলা হয় লম্ব বৃত্তাকার চোঙ, মানে যেগুলো সোজা হয়ে দাঁড়িয়ে আছে, এমনি হেলে দাঁড়িয়ে নেই, ঠিক আছে। লম্ব বৃত্তাকার চোঙ মানে ভূমির সঙ্গে এটা লম্বভাবে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। তো এই লম্ব বৃত্তাকার চোঙ আইডিয়া করতে গেলে তোমাকে আগে বৃত্তের আইডিয়াটা ক্লিয়ার থাকতে হবে। ছোটোবেলা থেকে পড়ছো বৃত্ত, তবুও আমি বৃত্তের আইডিয়াটা ক্লিয়ার করছি। ধরে নাও এটা একটা বৃত্ত, সার্কেল, এটাকে বৃত্তের পরিধি বলে, এটা তোমরা জানো এটা বৃত্তের পরিধি, এটা বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধকে আমরা ছোট হাতের আর দিচ্ছি, ঠিক আছে। আর এই বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2πr, ঠিক আছে। পাইটা কী? পাই, এটাকে তো পাই চিহ্ন বলে, পায়ের মান হচ্ছে 22/7, তার মানে বৃত্তের পরিধি আর ব্যাসের যে অনুপাত তাকে বলা হয় পাই, একটা ধ্রুবক সংখ্যা। মানে যে কোনো বৃত্ত, তুমি ছোট বড় যত বড়, এতটুকু বৃত্ত হোক আর এত বড়ই বৃত্ত হোক, এই বৃত্তের পরিধি বা এই বৃত্তের ব্যাস, অথবা এই বৃত্তের পরিধি বা এই বৃত্তের ব্যাস, অথবা এই বৃত্তের পরিধি বা এই বৃত্তের ব্যাস, যত বড়ই যত ছোটোই বৃত্ত হোক, সে পরিধি আর ব্যাসের অনুপাত 22/7, মানে পরিধি যদি 22 একক হয় তাহলে ব্যাস হবে 7 একক, ঠিক আছে। এটা একটা রিলেশান আছে, ঠিক আছে। তো সেই পরিধি আর ব্যাসের অনুপাতকে পাই, যেহেতু একটা ধ্রুবক সংখ্যা তাই পাই একটা ধ্রুবক রাশি, ঠিক আছে। তো এই পাই নিয়ে আমি কথা বলবো, যে এবার তোমাদের পরিধিটা, তাহলে বৃত্তের তোমরা ব্যাসার্ধ জানলে, বৃত্তের ব্যাস জানো, ব্যাসার্ধকে ডবল করলে ব্যাস হয়, তার মানে এইটাকে যদি এদিকে বাড়িয়ে দিতে তাহলে এখানে আরেকটা আর হতো, তাহলে ব্যাসটা কী হয়ে যেত, ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধ যদি আর হয় সেক্ষেত্রে ব্যাসটা নিশ্চয়ই 2r হচ্ছে, দেখো ভালো করে 2r,
তার মানে ধরো না ব্যাসার্ধ যদি কোন দিন 7 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাস কত হবে? 7 × 14 সেন্টিমিটার। ঠিক আছে, আমার ফর্মুলাতে আমি বেশির ব্যাসের ব্যাসার্ধের উপর ফর্মুলা বানাই, ব্যাসে ব্যাসার্ধের উপর চিন্তা করি, ব্যাসের উপর চিন্তা করি না চট করে। যেখানে ব্যাস দেবে সেখানে তোমার ব্যাসার্ধ বার করে নেবে। ঠিক আছে, ব্যাসার্ধ মানে ব্যাস দিলে যদি 14 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? 14/2, মানে ব্যাসকে অর্ধ করলে তবেই তো ব্যাসার্ধ হবে, ব্যাসকে অর্ধ করবে তবেই ব্যাসার্ধ হবে। তাহলে 14কে অর্ধ করো, অর্ধেক করো, তাহলে 7 হচ্ছে। তাহলে ব্যাস আর ব্যাসার্ধ সম্বন্ধে আইডিয়াটা ক্লিয়ার থাকতে হবে। তো এটা হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি বলতে কি বোঝো? যে তুমি যদি এখান থেকে দৌড়াতে শুরু করো, তাহলে এই যতটা গোল দৌড়ালে তাকে বলা হচ্ছে বৃত্তের পরিধি। ঠিক আছে, তার মানে এখান থেকে দৌড়াতে দৌড়াতে এটা যদি 200 মিটার হয়ে থাকে, সেক্ষেত্রে বৃত্তের পরিধি হবে, এক পা ঘুরলে 200 মিটার হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধিটা হচ্ছে, আমার কী বললাম, বৃত্তের পরিধি। এই শুধু একটা ফর্মুলা খেয়াল রাখবে, বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2πr, যেখানে আটটা বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, আটটা এটা মুছে দিলাম, আটটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের পরিধির ফর্মুলা হলো 2πr। পরিধি তুমি কখন মাপবে? যখন একটা প্রান্ত এই টোটাল যে এটাকে ঘিরতে টোটাল যে সুতো লাগবে সেটা হচ্ছে পরিধি। ঠিক আছে, তার মানে পরিধি কিছুই না, এই পুরো বাইরে বাইরের মানে এটা যদি বেড়া ধরো তাহলে বেড়ার দৈর্ঘ্য, এটা হচ্ছে পরিধি, পরিধি ওইটুকুই। আর ক্ষেত্রফল কী হয়? ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল মানে এই পুরো জায়গাটা, টোটাল জায়গাটা, এই টোটাল জায়গাটা রং করতে যতটা রং লাগবে এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এই যে এতটা পুরো জায়গাটা হচ্ছে, এই পুরো জায়গাটাকে কভার করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে, তার মানে বৃত্তের ভেতরে যে জমিটা তাকে বলা হচ্ছে ক্ষেত্রফল। তার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, যেখানে আর বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে বৃত্তের পরিধি আর বৃত্তের ক্ষেত্রফল সম্বন্ধে আইডিয়া হয়ে গেল, তাই না? বৃত্তের পরিধি, এই জায়গাটা খুব দরকার অন্তত লম্ববৃত্তাকার চোং এবং শঙ্কুর ক্ষেত্রে। ঠিক আছে, লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে বৃত্ত একটা ভাইটাল জিনিস। ঠিক আছে, তা বৃত্তের ফর্মুলাটা তোমার সঠিকভাবে জানতে হবে, পরিধি 2πr আর ক্ষেত্রফল πr স্কোয়ার। যখন ক্ষেত্রফল আসবে তখন এককটা লিখবে বর্গ একক, মানে এই যদি সেন্টিমিটার হয় তাহলে বর্গ সেন্টিমিটার, যদি মিটার হয় তাহলে বর্গ মিটার। ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি, মানে বর্গ কথাটা এখানে যুক্ত হবে যখন ক্ষেত্রফল থাকবে। আর যখন আয়তন আসবে, এখানে আয়তন আসছে না, আয়তনের ক্ষেত্রে এই বৃত্তের তো আর কোনো আয়তন হয় না, লম্ববৃত্তাকার চোঙের আয়তন হয়। তো আয়তনের ক্ষেত্রে ঘন কথা আসবে, ক্ষেত্রফলের জায়গায় বর্গ কথা আসে, আয়তনের এককে বর্গ ঘন একক আসে, আর পরিধির এককে শুধু একক, মানে সেন্টিমিটার বা শুধু একক, সেন্টিমিটার বা মিলিমিটার বা মিটার যা দেবে সেটাই। ঠিক আছে, এখন আমি আসছি লম্ববৃত্তাকার চোঙে। তাহলে বৃত্তের ক্ষেত্র ফর্মুলাগুলো তোমাদের হলো, এইবার হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। লম্ববৃত্তাকার চোঙে কী হয়? কটা তল আছে, একটা হচ্ছে বক্রতলটা সাইডটা, একটা হচ্ছে নিচে হচ্ছে সমতল, ওপরে একটা সমতল। তার মানে উপরের তলটাকে যদি বৃত্তাকার তল বলো, নিচের তলটাও একই সাইজের বক্রতল, তাহলে সরি সমতল, দুটো সমতল, বৃত্তাকার তল, দুটো বৃত্তাকার তল আর একটা বক্রতল, তাহলে এটা হচ্ছে সমগ্রতল। সমগ্রতল মানে কী হলো? তাহলে সমগ্রতল মানেটা কী বুঝলে? সমগ্রতল, সমগ্রতল হচ্ছে বক্রতল প্লাস দুটি বৃত্তাকার সমতল, দুটি বৃত্তাকার সমতল, রাইট? এটা হচ্ছে তোমার টোটাল তলটা, সমগ্রতল। সমগ্রতল বলতে কী বোঝালাম? ওই এটা যদি একটা কৌটো ভাবো, কৌটোটাকে টোটাল কাগজ দিয়ে মুড়তে কতটা কাগজ লাগছে সেটা হচ্ছে সমগ্রতল। ঠিক আছে, মানে পুরো বক্রতলটা, ওপরে একটা বৃত্তাকার তল, নিচে একটা বৃত্তাকার তল, এটা হচ্ছে সমগ্রতল কাগজ দিয়ে মুড়তে। ঠিক আছে, এটা হচ্ছে সমগ্রতলের, সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা, সমগ্রতলের ক্ষেত্রফল। এবার সমগ্রতলের ক্ষেত্রফল করতে গেলে আমরা কী করব সেটা আগে বোঝো। দেখো, সমগ্রতলের ক্ষেত্রফল করতে গেলে আমি কী করব সেটা আগে মন দিয়ে বুঝতে হবে। ধরে নাও এই কাগজটা দিয়ে আমি একটা কৌটো বানাচ্ছি, একটা কৌটো গোল করতে চাইছি। ঠিক আছে, একদম মুখে মুখে লাগাবো। ঠিক আছে, আমি মুখে মুখে লাগাচ্ছি, দেখ লক্ষ্য করবে, আমি মুখে মুখে লাগালাম। দেখো এটা একটা কৌটোর কৌটো মতো হলো কিনা, এই কৌটোর এই বাইরের তলটা করতে কতটা কাগজ লেগেছে, না কাগজ লেগেছে এতটা।
এটা কি এই কাগজটা, এই কাগজটা কী বানছি, পুরো কাগজটা কতটা কাগজ, তার মানে কাগজের ক্ষেত্রফল, সেক্ষেত্রে ক্ষেত্রফল। এখানে কিন্তু পরিসীমা বা পরিধির কথা এলো না, পরিসীমা মানে এই সাইড চারি সাইডটা মাপলে যা হয় পরিসীমা। কিন্তু আমি এই কৌটোটা বানাতে আমাকে পুরো কাগজটা লাগছে, এই যে মুখে মুখে লাগিয়ে দিলাম, এটা হচ্ছে কৌটোটা। তাহলে এই কৌটোর কাগজ যদি কৌটোটা কাগজ দিয়ে মুড়তে হয় তাহলে এতটাই কাগজ লাগবে। তাহলে এতটা কাগজ মানে কি এর সমগ্রতল, এই বক্রতলটা, তাহলে বক্রতলের ফর্মুলাটা কী করে আসবে। আচ্ছা এই তলটা কেমন বৃত্তাকার, এই মুখটা কেমন বৃত্তাকার, এই মুখটা কেমন বৃত্তাকার। তাহলে আমি এই যে এই যে এইটা যখন খুলছি তখন দেখো তো ভালো করে, এটা যখন খুলছি তাহলে এইটা কী এলো, বৃত্তের কী এলো, বৃত্তের কী ছিল এটা, পরিধিটা, বৃত্তের পরিধিতে ছিল, সে এটা হচ্ছে বৃত্তের পরিধিটা। তাহলে তাহলে এটা কত, বৃত্তের পরিধি আমি কী বলেছিলাম, বৃত্তের পরিধি আমি বলছিলাম যে টু পাই আর, বৃত্তের পরিধি বলছিলাম টু পাই আর, তার মানে এটা হচ্ছে টু পাই আর। আর এটাকে তুমি এইচ বলো, উচ্চতা, মানে এটা যখন তুমি কৌটো বানাচ্ছ তাহলে এটাই তো কৌটোর উচ্চতার হচ্ছে। তাহলে এই কাগজটার এইটা হচ্ছে টু পাই আরটা, আর এটা হচ্ছে উচ্চতা। তাহলে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়, দিস ইনটু দিস, এই সাইড গুণিত এই সাইড, তাহলে এটা ছিল টু পাই আর ইনটু এইচ। তাহলে তাহলে বক্রতলের ক্ষেত্রফল কী বেরোলো, টু পাই আর এইচ, মানে কাগজটা টু পাই আর এইচ, বক্রতলের ক্ষেত্রফলটা বেরোলো টু পাই আর এইচ। ঠিক আছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল বেরোলো টু পাই আর এইচ, যেখানে আর ব্যাসার্ধ এবং এইচ উচ্চতা। আর এইবারে বক্রতলের ওপর এইবারে আমি কী বলেছিলাম, দুটি বৃত্তাকার সমতল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, দুটো তো সেম সাইজের বৃত্ত হবে যখন লম্ব বৃত্তাকার চোঙ হবে, তাহলে এইটা টু, তাহলে দুটো পাই আর স্কোয়ার, এইটা যোগ করলে আসছে সমগ্রতলের ক্ষেত্রফল, রাইট, এইটা যোগ করলে আসছে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল মানে বক্রতল প্লাস দুটি সমগ্রতলে, দুটি সমতলে, দুটি বৃত্তাকার সমতল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর এইচ, আর দুটি বৃত্তাকার তলের ফর্মুলা হচ্ছে টু পাই আর স্কোয়ার, এইটা লিখলেই হবে। এটা যদি তোমরা এবারে কমন নাও, এখান থেকে কী কমন যাচ্ছে দেখো, টু কমন যাচ্ছে, পাই কমন যাচ্ছে, আর কমন যাচ্ছে। তাহলে টু পাই আর যদি কমন নাও তাহলে এখানটা থেকে টু পাই আর চলে গেলে এইচ রইল, আর এখানে টু পাই আর স্কোয়ার থেকে একটা চলে গেল, তার মানে একটা রইল, তাহলে এইচ প্লাস আর। তাহলে এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা, এটা মনে রাখায় বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই, এটা তুমি কমন নিলেই হবে। ঠিক আছে, তাহলে সমগ্রতলের লম্ববৃত্তাকার তলের সমগ্রতলের ক্ষেত্রফল হলো টু পাই আর এইচ প্লাস টু পাই আর স্কোয়ার, এখান থেকে টু পাই আরটা কমন নিলে এইচ প্লাস আর, তাহলে এটা সমগ্রতলের ক্ষেত্রফল। কিন্তু এরপরে প্রশ্ন আসছে, সমগ্রতলের ক্ষেত্রফল তো হলো, এইবারে তোমাকে দিল যে এক মুখ খোলা, এবারে করছি দেখো, এক মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের, এক মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, সমগ্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে। সেক্ষেত্রে এক মুখ খোলার ক্ষেত্রে কী হচ্ছে, বক্রতলটা তো পাচ্ছই, আর একটি বৃত্তাকার তল, কারণ দুটো বৃত্তাকার তল তো নেই, একটা তো খোলা, তাহলে একটি বৃত্তাকার তল। তাহলে বক্রতল তো তোমাকে বলেছিলাম টু পাই আর এইচ, আর একটি বৃত্তাকার তল মানে একটি বৃত্ত পাই আর স্কোয়ার, তাহলে এটা হচ্ছে তোমার এক মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতল ক্ষেত্রফল। এটার আর শর্ট ফর্ম তোমার মনে রাখার দরকার নেই, এখান থেকে পাই আর কমন যাবে, এখানে টু আর এখানে এইচ পড়লো, টু এইচ প্লাস এখান থেকে একটা টু এইচ প্লাস আর। তো এই কঠিন করে কমন নিয়ে কী দরকার আছে তোমার এটা মনে রাখার, তোমার এটা মনে রাখাই সাফিসিয়েন্ট। ঠিক আছে, আমার মনে হয় এটা মনে রাখাই, যখন দুমুখ বন্ধ থাকবে তখন টু পায়ের স্কোয়ার যোগ হবে, যখন এক মুখ খোলা থাকবে তখন একটা পায়ের স্কোয়ার যোগ হবে, আর এটা তো বক্রতলের ক্ষেত্রফল বেরিয়ে আছে। ঠিক আছে, এই হলো তোমার লম্ববৃত্তাকার চোঙের দুমুখ খোলার। এবার আসছি তোমার সমগ্রতলের ক্ষেত্রফল নিয়ে হলো, বক্রতলের ক্ষেত্রফল নিয়ে হলো, এক মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল বললাম। এরপরে যেটা বলছি সেটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা। তো লম্ববৃত্তাকার চোঙের আয়তন মান কি, লম্ববৃত্তাকার চোঙের ভূমিটা কেমন বৃত্তাকার, তাই না, লম্ববৃত্তাকার চোঙের ভূমিটা বৃত্তাকার, এটাকে ডট ডট মেরে দাও,
ঠিক আছে। তো এর আয়তন মানে কি, এরকম অনেকগুলো বৃত্তাকার পাত, যার মোটা মোটা বৃত্তাকার পাত নাও, এরকম লম্ব বৃত্তাকার পাত নিলে, ঠিক আছে, মানে অনেকগুলো বৃত্তাকার পাত পরপর সাজিয়ে, পরপর সাজিয়ে কী তবে একটা সলিড সলিড একটা লম্ব বৃত্তাকার চোঙ হবে, মানে অনেকগুলো কাগজের টুকরো, গোল গোল একই সাইজের কাগজের টুকরো, একটার পর একটা চিটিয়ে দাও, এত লেভেল করে চিটি দাও, তাহলে কী তৈরি হলো, একটা নিরেট লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে কতগুলো বৃত্ত লেগেছে, না এই সংখ্যক বৃত্ত লেগেছে, কতগুলো এই সংখ্যক বৃত্ত লেগেছে, তা কত একটা বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, তাহলে এই সংখ্যক বৃত্তের ক্ষেত্রফল এটা, তার মানে টোটাল জায়গাটা হয়ে গেল, তার মানে ঘনফল বলতে ওই চোঙটাতে, ওই চোঙটাতে কতটা বালি বা বাতাস বা জল ঢুকছে, মানে ধরবে কতটা ধরবে, সেটা হচ্ছে আয়তন বা ঘনফল, ঠিক আছে। তাহলে ওই আয়তন মানে কি, দেখো আমি তো সলিড, তার মানে সলিড হতে হবে, তার মানে সলিড মানে তুমি অনেকগুলো বৃত্ত একদম পুরো নিরেটভাবে একটা পর একটা সাজিয়ে যাও, একটা পর একটা সাজিয়ে যাও, তাহলে তো লম্বিতাকার চোঙ তৈরি হলো, কটা সাজিয়েছো, এইচটা, একটা বৃত্তের ক্ষেত্রফল পাই স্কোয়ার, তাহলে এই সংখ্যক বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এইচ, এটাই হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা বেরোলো পাই আর স্কোয়ার এইচ, যেহেতু আয়তন সেহেতু ঘন কথাটা আসবে, আর তার সঙ্গে এককটা যুক্ত হবে, একক যুক্ত হবে মানে সেন্টিমিটারে দিলে ঘন সেন্টিমিটার, মিটারে দিলে ঘন মিটার, ইঞ্চিতে দিলে ঘন ইঞ্চি, যাই দেবে না কেন দৈর্ঘ্যের এককটা। তাহলে আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, যেখানে আর বৃত্তের ব্যাসার্ধ এবং এইচ উচ্চতা, এই ছিল তোমার লম্ববৃত্তাকার চোঙের আয়তন। এখন আমি তোমাকে বলি ফাঁপা চোঙের কথা, এটা হলো লম্ববৃত্তাকার চোঙের মানে সলিড নিরেট, এবার হচ্ছে ফাঁপা চোঙের ক্ষেত্রে কি হবে, এই জায়গাটা একটু ভালো করে আমাকে ছবি এঁকে বোঝাতে হবে। ফাঁপা চোঙের কথা বলছি, এটা হচ্ছে লম্ব ভেতরে ফাঁপা, ভেতরটা ফাঁপা, ঠিক আছে, এইটা সলিড আছে, মানে এগুলো সব আছে ফাঁপা চোঙ, ঠিক আছে। তো এই লম্ব ভিতরে চোঙের ফাঁপা চোঙের সমগতলের ক্ষেত্রফল আয়তন কী হবে, আগে আয়তনটা করে দিই, সবচেয়ে সোজা আয়তনটা, আগে আয়তনটা, তাহলে ফাঁপা চোঙের ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের আয়তন সম্বন্ধে আইডিয়া, লম্ববৃত্তাকার চোঙের আয়তন, তার মানে তুমি ধরে নাও এর অন্তর্ব্যাসার্ধ মানে ভেতরের ব্যাসার্ধটা ধরে নাও ছোট হাতের আর বাইরের ব্যাসার্ধটা ধরে নাও বড় হাতের আর। কি বললাম, অন্তর্ব্যাসার্ধ ভেতরের ব্যাসার্ধকে তুমি, অন্তর্ব্যাসার্ধকে আমি ছোট হাতের আর ধরছি আর একক, আর বহির ব্যাসার্ধকে মানে বাইরের ব্যাসার্ধকে, বহির ব্যাসার্ধকে আমি, বহির ব্যাসার্ধকে আমি বড় হাতের আর ধরছি। এখন আমি বলছি যে এই ছোটো বড় ছোটো হাতের অন্তর ব্যাসার্ধ আর বহির্ব্যাসার্ধ, তার মানে আমি বলতে চাইছি যখন বহির্ব্যাসার্ধর কথা চিন্তা করো, যখন চোঙটা এইভাবে ছিল এবং এটা ছিল নিরেট, ভাবো এটা মনে করো নিরেট, মানে এটা হচ্ছে ব্যাসার্ধটা হচ্ছে ক্যাপিটাল আর, তখন এর আয়তন কী হচ্ছিল, না পাই ক্যাপ চোঙের ব্যাসা চোঙের আয়তন বলেছি পাই আর স্কোয়ার এইচ, এখানে ব্যাসার্ধ ব্যাসার্ধ ক্যাপিটাল আর, তাহলে উচ্চতা এইচ, তাহলে পাই আর স্কোয়ার এইচ হচ্ছে এটা যেমন নিরেট, এর ভেতরে যদি এই এই যে ফাঁপা যেটা বলছো সেটাও যদি একটা ছোটো চোঙ হয়ে থাকে, ভেতরেরটা ভেতরেটা যদি একটা ছোটো চোঙ হয়ে থাকে এবং এর ব্যাসার্ধ যদি ছোটো হাতের আর হয়, তাহলে এর আয়তন হচ্ছে পাই স্মল আর স্কোয়ার এইচ, তার মানে এইটা যদি এর ভেতরে ঢুকিয়ে দাও তাহলে সলিড হয়ে গেল, তাই না, এই চোঙটা এর ভেতরে ঢুকিয়ে দিলে একদম মাপে মাপে, তার মানে আমি কী করলাম এখান থেকে একটা চোঙটাকে বার করে নিতে চাইছি, ঠিক আছে, এই যে চোঙটা,
তাহলে এই ব্যাসার্ধ তো ছোটো হাতের আর, আর বাইরের চোঙটা বড়, তাহলে এই চোঙটা থেকে আমি এই চোঙটা খুলে বার করে দিচ্ছি, বাদ দিচ্ছি, তার মানে এই এইটা থেকে এইটা বাদ দিচ্ছি, তাই তো? তাহলে পুরো চোঙটা থেকে ভেতরের চোঙটা, পুরো চোঙটার আয়তন থেকে ভেতরের চোঙটার আয়তন বাদ দিচ্ছি, পুরো চোঙটার আয়তন পাই ক্যাপিটাল স্কোয়ারিস, ভেতরের চোঙটার আয়তন পাই স্মল আর স্কোয়ারিস, তাহলে লম্ব ফাঁপা লম্ব বিতরের চোঙের আয়তন হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ মাইনাস পাই স্মল আর স্কোয়ার এইচ। এই ফর্মুলাটা মনে রাখাই বুদ্ধিমানের কাজ। কমনটা তুমি নিতেই পারো, কমন তো তুমি নিতে জানো, তাহলে এটা নিয়ে আর কমন নিয়ে কী ফর্মুলা আসছে ওটা তোমার জানার কোনো প্রয়োজন নেই, এটা লিখলেই হবে, ঠিক আছে? এটা হচ্ছে লম্ব ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙের আয়তন। এইবারে ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, যেটা কিন্তু একটু বুঝতে তোমাদের অসুবিধা হয়, ঠিক আছে? ফাঁপা লম্ব বৃত্তাকার, তাহলে এটা বোঝা গেল যে ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙের আয়তনটা কী করে বার করলে, এবারে ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল যেটা বার করছি এটা। এবার দেখো ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কী করে বার করে, লিখে রাখো আগে, ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। এই জায়গাটাকে একটু ভালো দ্বিমাত্রিক ছবিটা ভালো আঁকতে হবে, তবেই বুঝতে পারবে। তো আমি প্রথমে চিড়ে প্রথমে চোঙটাকে আমি নিরেটি ভাবলাম, প্রথমে নিরেট ভাবলাম, ঠিক আছে? আচ্ছা ভাবো, যা ভাবছো দেখো, ভেতরে একটা ছোট্ট চোঙ আছে, তাই না? এর ভেতরে আর যে চোঙটা, এর অন্তর্ব্যাসার্ধ ছোট হাতের আর, অন্তর্ব্যাসার্ধ, এটা অন্তর্ব্যাসার্ধ ছোট, এটাকে লিখে দিলাম ছোট হাতে আর, আর বহির্ব্যাসার্ধকে ক্যাপিটাল আর লিখলাম আগেরটা, তাই অন্তর্ব্যাসার্ধ আমি লিখে দিচ্ছি এখানে, অন্তর্ব্যাসার্ধ ধরলাম, অন্তর্ব্যাসার্ধ ছোট হাতের আর, বহির্ব্যাসার্ধ, বহির্ব্যাসার্ধ বড় হাতের আর, ঠিক আছে? তাহলে এইবারে এর লম্ব, এর আমি এর সমগ্রতলের ক্ষেত্রফল কী করে বার করব। সমগ্রতলের ক্ষেত্রফল বলতে দেখো তো, এই পুরো বক্রতলটা, ভেতরেরটার বক্রতল, আবার এই যে রিং, মানে আমি বলতে চাইছি একটা বৃত্ত কল্পনা করো, মুখটা বৃত্তাকার, হ্যাঁ, তার ভেতরে এই যে এইটা তোমার সলিড কোন জায়গাটা, এই জায়গাটা, এইরকম কটা রিং, মানে এদিকে একটা রিং, এদিকে একটা রিং, দুটো রিং, এই রিংয়ের, রিংয়ের ক্ষেত্রফল কী হয়, এবার রিংয়ের ক্ষেত্রফল মনে করো, রিং এর, রিংয়ের ক্ষেত্রফল কী হয় সেটা আমি দেখাচ্ছি, আগে রিংয়ের ক্ষেত্রফলটা বার করি। তাহলে এইটা হচ্ছে ক্যাপিটাল আর, এইটা হচ্ছে স্মল আর, তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বাদ দেবো, তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস ছোট বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই স্মল আর স্কোয়ার, যেখানে আর বহির্ব্যাসার্ধ আর ছোট আর, বড় ক্যাপিটাল আর বহির্ব্যাসার্ধ, স্মল আর অন্তর্ব্যাসার্ধ। তাহলে সেক্ষেত্রে আমি এই রিংয়ের ক্ষেত্রফলটা পেলাম। কটা রিং আছে, দুটো রিং, মানে ইনটু টু, তাহলে এই রিং দুটোর, মানে এই রিংটার, এই রিংটার আর নিচে যদি একটা তুমি রিং কল্পনা করো, নিচে একটা রিং কল্পনা করলে, তাহলে এই দুটো রিংটা একই সাইজের, তাহলে দুটো রিং হলো এখানে। এবারে কী হলো, তাহলে এই, তাহলে তুমি কী পাচ্ছ এখানে, যে ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল কী করে বার করবো, এটা অন্তর্ব্যাসার্ধ বহির্ব্যাসার্ধ বলে দিলাম। ক্ষেত্রফল হচ্ছে দেখো, দুটো বক্রতল, মানে বাইরের বক্রতল, বাইরের বক্রতল প্লাস ভিতরের বক্রতল, ভিতরের বক্রতল প্লাস দুটি বৃত্তাকার রিং, দুটি বৃত্তাকার রিং, বৃত্তাকার রিংয়ের ক্ষেত্রফল, রিংয়ের, রিংয়ের ক্ষেত্রফল। বাইরের বক্রতলের ক্ষেত্রফল কী হলো, বাইরের বক্রতল ক্যাপিটাল আর, তার মানে বক্রতল হচ্ছে টু পাই ক্যাপিটাল আর, ভেতরের ক্ষেত্র, ভেতরের বক্রতলের ক্ষেত্রফল টু পাই স্মল আর,
প্লাস রিংয়ের ক্ষেত্রফল, দুটো রিংয়ের ক্ষেত্র, একটা রিংয়ের ক্ষেত্রফল হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার, মাইনাস পাই স্মল আর স্কোয়ার, এটা একটা রিংয়ের জন্য ইনটু টু। এটাই হয়ে গেল ফর্মুলাটা, ঠিক আছে। এই ফর্মুলাটাই যথেষ্ট আমার মনে হয়, এইটুকু যারা এই এই জিনিসগুলো তোমরা ক্লিয়ার করো না বলেই তোমাদের হয় অসুবিধা। তোমরা এখানে ওই ফর্মুলা মুখস্থ করে এই করে, এটা হচ্ছে বাইরের বক্রতল টুপাই ক্যাপিটাল আর, ভেতরের বক্রতল হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল টুপাই স্মল আর, একটা রিংয়ের ক্ষেত্রফল হচ্ছে পায়ের ক্যাপিটাল স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার, দুটো বলে ইনটু টু। এই হচ্ছে তোমার লম্ববৃত্তাকার চোঙে সমগতলের ক্ষেত্রফল। এই ফর্মুলাটা যদি মুখস্থ করতে পারো, এই টুটাকে এখানে না লিখে তুমি যদি এখানে লিখতে পারো তাহলে আরও ভালো হয়। তাহলে কী হলো, টু পাই ক্যাপিটাল আর প্লাস টু পাই স্মল আর প্লাস টু ইন্টু পাই স্কোয়ার মানে পাই স্কোয়ার। এটা কী করে অনেকে, এটাকে কী করে কমন নেয়, কমন টমন নিয়ে করে। আমার মনে হয় এটা মনে রাখাই বুদ্ধিমানের কাজ। আমি এইভাবেই অঙ্ক করাই, আমি অঙ্কগুলো যখন করাই এইবার, মানে আমার কাছে অঙ্কর ব্যাপারটা হচ্ছে আমি অঙ্কটাকে ছেলেদের কাছে অতি সহজভাবে প্রতিপন্ন করার চেষ্টা করি, যেটা তার মস্তিষ্কে ঢুকবে, বুঝতে পারবে। সবার জন্য অঙ্কগুলো করা, বুঝতে পারবে, বোঝা নিয়ে অঙ্ক। ফর্মুলা দিয়ে দিয়েছে, ফর্মুলাটা কোথা থেকে এলো? ভগবান তো ফর্মুলা সৃষ্টি করেনি, গণিতবিদ্যায় তো ফর্মুলা সৃষ্টি করেছেন, তাহলে আমি কেন পারবো না ফর্মুলা তৈরি করতে? তো এইটা হচ্ছে আমার থিওরি হচ্ছে এরকম, এইভাবে আমি অঙ্কগুলো করাই। তাহলে তোমাদের আমি কী 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 আলোচনা করলাম, এক নাম্বার হচ্ছে বৃত্ত সম্বন্ধে আইডিয়া দিলাম, দু নাম্বার চোঙের সমগতলের ক্ষেত্রফল আয়তন দিয়ে আলোচনা করলাম, আর কী করলাম আমি ফাঁপা চোঙের আয়তন এবং ফাঁপা চোঙের আয়তন এবং ফাঁপা চোঙের সমগতলের ক্ষেত্রফল নিয়ে বললাম। এই জিনিসগুলো যারা নিজের খাতায় করতে পারবে, যেগুলো আমি দেখালাম, যদি করতে পারো তোমার চোঙের কোনো অঙ্ক আটকাবে না। এবারে অঙ্কগুলো কায়দা কী করে, ওরা বলবে যে এই ফাঁপা লম্ববৃত্তাকার চোঙটার আমি বাইরের তল, ভেতরের তল এবং মানে সমগ্রতল, ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ আমি সমগ্রতলের আমি রং করবো, আমার খরচ পড়েছে, আমার প্রতি বর্গ সেন্টিমিটার, এমনি লিখে দেবে অঙ্কটা, দেখ অঙ্ক কেমন কোথায়, প্রতি বর্গ সেন্টিমিটার রং করতে প্রতি বর্গ সেন্টিমিটার রঙের খরচ, রং প্রতি বর্গ সেন্টিমিটার রঙের খরচ 87 টাকা, ঠিক আছে, ধরে নাও প্রতি বর্গ 7 টাকা, এত বেশি দেওয়া উচিত নয়, 7 টাকা। এবং তোমার মোট খরচ পড়েছে বলে দিল, মোট খরচ হয়েছে 847 টাকা। এবং বলে দিল যে বাইরের ব্যাসার্ধ, বাইরের বহির্ব্যাসার্ধ মানে বলে দিল বহির্ব্যাসার্ধ বলে দিল, দেখো আমি অঙ্কটা বোঝাচ্ছি, বহির্ব্যাসার্ধ তোমাকে দিয়ে দিল, হ্যাঁ বহির্ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, ধরে নাও 3 সেন্টিমিটার বা 3 না হলে 4 ধরে নাও 4 সেন্টিমিটার। অন্তর্ব্যাসার্ধ কত এটা জিজ্ঞেস করলো তোমাকে, অন্তর্ব্যাসার্ধ কত এটা জিজ্ঞাসা করছে। চং করে দেখো, একটা লম্ববৃত্তাকার চোঙের মানে একটা লম্ববৃত্তাকার ফাঁপা কোটের আমি রং করব, প্রতি বর্গ সেন্টিমিটারে 7 টাকা খরচ, মোট খরচ হচ্ছে 847 টাকা, বহির্ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, অন্তর্ব্যাসার্ধ কত, এই অঙ্কটাকে আমি করে দিচ্ছি দেখো, ঠিক আছে। এটা আমার একটা জাস্ট একটা অ্যাসাম্পশন করে করছি, ঠিক আছে। ফর্মুলাটা তোমার কাছে এখন থাক, দেখো কী করে অঙ্কটা আমি করছি। দেখো প্রথমে হচ্ছে খরচের উপর আসবো, 7 সেন্টিমিটার খরচ হচ্ছে 1 বর্গ সেন্টিমিটারে, তাহলে এত টাকা খরচ হবে কত বর্গ সেন্টিমিটারে, ঠিক আছে। তাহলে তুমি লিখবে ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে, মোট খরচ বাই প্রতি বর্গ সেন্টিমিটারে খরচ। এটাই তো, মানে এই টাকাটাকে এই টাকাটা দিয়ে ভাগ করলেই মোট কত হচ্ছে সেই বোঝা যাবে। তাহলে মোট খরচ হচ্ছে 847 টাকা,
847 টাকা, আর পার বর্গ সেন্টিমিটার 7 টাকা, তাহলে কত হলো 7 × 84, 7 × 7, তার মানে 121 বর্গ, 121 বর্গ সেন্টিমিটার। কেন বর্গ সেন্টিমিটার না, খরচটা তোমাকে সেন্টিমিটার দিচ্ছে, তুমি ক্ষেত্রফল বার করছো, বর্গ কথা আসবে, তাহলে এক, তাহলে এটা হলো তোমার সমকোতলের ক্ষেত্রফল 121 বর্গ সেন্টিমিটার। তোমার সমকোতলের ক্ষেত্রফলের ফর্মুলা তুমি জানো, 2π, বাইরে সমক, বাইরেটা হচ্ছে 2πr, ভেতরেরটা, ভেতরের বক্রতল 2πr, আর দুটো রিং হচ্ছে বলে এইটা, তাই না? এখানে তোমাকে বলেছিল অন্তর ব্যাসার্ধ কত, বহির ব্যাসার্ধ 4, মানে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আরটা তোমাকে 4 বলেছে, আর অন্তর ব্যাসার্ধ তোমাকে বার করতে বলেছে। এবারে মজাটা দেখো তো, অঙ্কটা কত সহজ হয়ে গেল। দেখো আমি কি করলাম, যে ওর সমকোতলের ক্ষেত্রফলটা বার করলাম, তাই না? এইবারে এই সমকোতলের ক্ষেত্রফল কত বের হলো 121, তার মানে এইটা ইকুয়াল টু 121, অতএব, অতএব সমকোত, অতএব সমকোতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, সমকোতলের ক্ষেত্রফল 2π, এটা লিখলে ইকুয়াল টু 121 টাকা, 121টা ভালো করে লেখো, 121 টাকা। সেখানে ক্যাপিটাল আর মানটা জানো, তাহলে 2π ক্যাপিটাল আর এর মানটা হচ্ছে ইনটু 4 প্লাস 2π স্মল আর এর মান জানি না, প্লাস 2π ক্যাপিটাল আর এর মানটা 4 স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার ইকুয়াল টু 121 হলো। এইবারে আমি কি করছি, এখানে দেখো পাইগুলো সবারই, পাইগুলো এখানে 2π, এখানে কত হলো 8π হলো এটা, প্লাস এখানে হলো এটা 2πr হলো, 2πr, এটা গুণটা করে দাও তো, তাহলে 2π 4×4 16, 16×2 মানে 32π, 32π প্লাস মাইনাস, মাইনাস 2π স্মল আর স্কোয়ার, 2π স্মল আর স্কোয়ার ইকুয়াল টু 121। তাহলে এখানে অজানা রাশি বলতে ছোটো হাতের আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার তুমি সবার থেকে পাই কমন নিয়ে নাও তো, সবার থেকে পাই কমন নিলে কী দাঁড়ালো, 8 + 2r + 32 মাইনাস 2r² ইকুয়াল টু 121, রাইট? এই পর্যন্ত ঠিক আছে। এর পায়ের মানটা 22 এর সাথে ওদিকে হাঁটিয়ে দাও, তাহলে এখানে কত হলো সংখ্যা, হলো 8 + 32 মানে 40 প্লাস 2r - 2r² সমান 121। পায়ের মান যদি এদিকে 22 এর 7 হয়, ওপাশে গিয়ে 7×22 হলো, 11×2 এটা কাটাকুটি করো, তাহলে 11×2 = 22, 11×11 = 121, তার মানে 7×11 = 77, 2 সমান কী হলো এইটা। দেখো এবার আমি অঙ্কটা সলভ করেই দেখাচ্ছি, দেখো তাহলে আমি এখানে কী পেলাম, এই জায়গাটা মুছে দিই, এই জায়গাটা কোনো দরকার নেই। এবার দেখো এইটা, তার মানে এইদিকে 2 আছে ভাগ, 2 দিয়ে এটা গুণ করো, তাহলে 80, দেখো 240 প্লাস 4r প্লাস 4r মাইনাস 4r² ইকুয়াল টু 77। আমার তো এটাকে আগে রাখা দরকার, বা তুমি মিডিল ফ্যাক্টর করতে পারো, যা ইচ্ছা করতে পারো। এবারে এইবারে আমি আনছি এই 77টাকে এপাশে নিয়ে চলে আসছি, 77টা এপাশে নিয়ে এলে 80 - 77 প্লাস 4r - 4r² ইকুয়াল টু 0, তাহলে 80 - 77 = 3 + 4r - 4r² ইকুয়াল টু 0। যারা মিডিল ফ্যাক্টর করতে জানো তারা এটাকে সাজিয়ে নাও, এটা এইভাবে এলো -4r + 4r² + 3 ইকুয়াল টু 0, এখান থেকে মাইনাস কমন নিয়ে সবগুলোকে প্লাস এই করে দাও, 4r² - 4r + 3 ইকুয়াল টু 0। এইবারে মিডিল ফ্যাক্টর করবে, ঠিক আছে, এইবারে থ্রিটা মাইনাস, হ্যাঁ এইটা -3 হলো। এবারে মিডিল ফ্যাক্টর তোমরা করতে জানো, 4×3 = 12 করবে, দিয়ে 12কে ভেঙে 4 আনতে হবে, 12কে ভেঙে 4 আনতে হবে, তাহলে 12কে ভেঙে 2×6 = 12, তাহলে কী হলো 4r² - 6r + 2r - 3 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে 2r কমন গেল, r - 3 প্লাস, এটা আমি একটু স্পিডে বলছি, তাই না, কারণ তোমাদের কাছে তো মিডিল ফ্যাক্টর তো সোজা, আর তো কিছু হোক না হোক হয়েছে। এবারে কী এলো, এই পর্যন্ত অঙ্কটা দাঁড়ালো, এবারে আর মাইনাস, এইটা 2r হবে, এটা আমি 2r, তাহলে এখানে 2r - 3 কমন গেল, 2r - 3 আর এখানে 2r + 1 ইকুয়াল টু 0 হলো সবটা। এইবারে কী হলো, তাহলে হয় 2r - 3 ইকুয়াল টু 0,
অথবা 2r প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে 2r ইকুয়াল টু 3, তার r ইকুয়াল টু 3/2, তার মানে r ইকুয়াল টু 1.5 সেন্টিমিটার। আর এখানে 2r ইকুয়াল টু মাইনাস 1, তাহলে r ইকুয়াল টু মাইনাস হাফ। কিন্তু ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, তাই এই মান অগ্রাহ্য, অতএব অন্তর ব্যাসার্ধ হলো 1.5 সেন্টিমিটার। হলো, তাহলে আমি কিছুই করিনি, আমি কি করেছিলাম, সমগতলের ক্ষেত্রফলটা এটা, আর আমার সমগতলের ক্ষেত্রফলের ফর্মুলা সমান 121। সমগতলের ফর্মুলাতে যে ক্যাপিটাল আর ছিল সেখানে আমি ক্যাপিটাল আরের জায়গায় 4 বসিয়েছিলাম, কারণ ওরা বহির ব্যাসার্ধ আমাকে 4 বলেছিল। সেই 4 বসিয়ে আমি ফর্মুলাটাকে আরও মানে মানগুলো বসিয়ে যোগ বিয়োগ করে সিম্পলিফিকেশান করেছি। এই সিম্পলিফিকেশানেই জটিলতা, মানে তোমরা সিম্পলিফিকেশান অনেকেই অনেক ছেলে খুব জটিল করে ফেলো, জিনিসটাকে সিম্পলিফিকেশানটা ভালো করে শেখো, সরল কী করে করতে হয়, মানে কী করে সহজ আনতে হয়। তাহলে এইটা যে এলো, এইটা দেখে অনেকে ভয় পেয়ে যাবে। আমি দেখলাম 77টাকে যদি এই পাশে নিয়ে আসি, এই পাশটা 0 হয়ে যাবে, তাহলে 80 থেকে 77 এখানে প্লাস আছে, এদিকে মাইনাস, 80 থেকে 77 বিয়োগ করলে 3, এগুলো যেমন। এখন ব্যাপার হচ্ছে এটা মিডিল ফ্যাক্টর, আমরা এইটা মিডিল ফ্যাক্টর করতে খুব ভালো পারি, কিন্তু এইটা করতে গিয়ে আমাদের আটকে যায়। তাহলে ঠিক আছে, যদি তাই হয়, তুমি স্কোয়ারটা তো আগে দেখতে চাও, তো সেটা সাজিয়ে নাও। সাজিয়ে নিলাম, আমি সাজিয়ে নিয়ে দেখলাম প্রথমে মাইনাস আছে, মাইনাস প্রথমে রাখতে নেই, তাহলে সবাইকে মাইনাস দিয়ে গুণ, এই বাম পক্ষকে মাইনাস দিয়ে গুণ করো, ডান পক্ষকে মাইনাস দিয়ে গুণ করো। এটা মাইনাস দিয়ে গুণ করলে এটা প্লাস হলো, এটা মাইনাস হলো, এটা মাইনাস হলো, আর জিরোকে মাইনাস আর প্লাসের কোনো মূল্য নেই। এইবারে মিডিল ফ্যাক্টর করে তুমি এই জিনিসটা পেয়ে গেলে, 2r-3। তো এবারে এইটাই হয়, এটাই দুটো রাশির গুণফল কখন জিরো হবে, এটা জিরো কিন্তু, ঠিক আছে, দুটো রাশির গুণফল কখন জিরো হবে, যখন তার মধ্যে অন্তত একটা জিরো হবে, তাহলে হয় এটা জিরো অথবা এটা জিরো। তাহলে এটা যদি জিরো হয় তাহলে r এর মান 3/2, আর এটা যদি জিরো হয় তাহলে r এর মান মাইনাস হাফ। কিন্তু ব্যাসার্ধ তো কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এই মান অগ্রাহ্য, অতএব অন্তর ব্যাসার্ধ 1.5 সেন্টিমিটার। তাহলে আশা করি তোমাদের আমি চঙের চ্যাপ্টারের ফর্মুলাগুলোর সাধারণ আইডিয়াটা আমি ভালো করে দিতে পেরেছি। তোমরা জানাবে আমাকে কেমন লাগলো, ঠিক আছে, যদি জানাও আমি আবার অন্য ফর্মুলায় দেবো, কারণ আয়তঘন ঘনক এগুলো একটা দেওয়া দরকার, কারণ অঙ্ক ওই আয়তঘন ঘনক থেকে একটা দিয়ে দিতে পারে, আর একটা তো চোঙ থেকে দেবেই দেবে, এটার মাধ্যমে পরীক্ষা দিতে থাকে। চোঙের অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমি চোঙের অঙ্কের ভিডিও দিয়েছি, ঠিক আছে। আর তোমরা যদি ফর্মুলাটা যাদের জানা নেই, যার ফর্মুলা সম্বন্ধে অনেক নাকানি চুপানি খাও, তাদের জন্য আমি ফর্মুলাগুলোকে সরল করে সরলভাবে অঙ্ক করছি। তাহলে আজ এখানে রাখছি, ধন্যবাদ।